ক্রমশই বেড়ে চলছে দেশি পেঁয়াজের দাম। দর্শক, পেঁয়াজের বাজার কিন্তু গরম রয়েছে। আমরা সর্বশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখবো কেমন দামে পেঁয়াজ বাজার বিক্রি চলছে সরাসরি পাবনা থেকে। বৃষ্টি শুরু হয়েছে, পেঁয়াজের বাজারও কিন্তু গরম গরম। দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে দেশি যে আপেল সাইজের পেঁয়াজ গুলো রয়েছে দর্শক, সেই পেঁয়াজ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপেল সাইজের পেঁয়াজ, এগুলো যাবে আপনার ঢাকার শ্যামবাজারে। এবং আপনারা জানেন যে যে পেঁয়াজটা শ্যামবাজারে যায় সেই পেঁয়াজটার দাম কিন্তু অন্য পেঁয়াজের থেকে দর্শক বন্ধুরা কিন্তু একটু বেশি হয়ে থাকে। এবং এই পেঁয়াজের দাম যদি আমি জানতে চাই বা আপনাদেরকে জানিয়ে রাখি, এই পেঁয়াজ কিন্তু বাসাই পেঁয়াজ, যেটার আজকের প্রতি মনের মূল্য রয়েছে, মানে 40 কেজির দাম রয়েছে 3600 টাকা। এখানে আবার ব্যাপারে খরচও রয়েছে, আবার প্রতি কেজিতে 5 টাকা, অর্থাৎ 90 টাকা কেজি কিন্তু এই আপেল সাইজের পেঁয়াজটা কেনা দাম দর্শক। এর সঙ্গে ব্যাপারীদের খরচ হয়েছে 5 টাকা, অর্থাৎ 95 টাকা কেজি এখানে আজকে কেনা মূল্য রয়েছে ব্যাপারীদের। প্রিয় দর্শক, তাছাড়া কিন্তু খানিকটা কম বাজার রয়েছে, বলা চলে যে 3500 থেকে শুরু করে 3600 আজকের সর্বশেষ বাজার রয়েছে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বৈরী আবহাওয়া, সারা দেশে বৃষ্টির কারণে পেঁয়াজ হাটে আমদানি খানিকটা কম হচ্ছে। তাছাড়া আবার আমরা শুনতেছি যে ইন্ডিয়াতে বাংলাদেশি পেঁয়াজের যে বাংলাদেশের পেঁয়াজের যেরকম দাম 90-95 টাকা প্রতি কেজি, ইন্ডিয়াতে পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা খানিকটা বেড়েছে। এর ফলে দেশের মার্কেটে মোটামুটি একটা ভালো বাজার আমরা লক্ষ্য করছি। তাছাড়া দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট গুলাতে এখন আমদানি হালকা পরিসরে কম হচ্ছে। আর আপনারা অনেকে ভাববেন যে হয়তো বা দেশের পেঁয়াজ শেষ, না, দেশে পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে, তবে দাম বাড়ার সঙ্গে সঙ্গে হাটে আমদানি কিন্তু কম হয়ে থাকে, এটা স্বাভাবিক দর্শক বন্ধুরা। এই হচ্ছে পেঁয়াজ, দেখতে পাচ্ছেন এ সকল পেঁয়াজ যাবে ঢাকার শ্যামবাজার, কিছু পেঁয়াজ যাবে নারায়ণগঞ্জে, কিছু পেঁয়াজ কারণ বাজার, কিছু পেঁয়াজ কৃষি মার্কেট, এভাবে কিন্তু ঢাকার বিভিন্ন বড় বড় মার্কেট গুলাতে চলে যাবে। আবার তাছাড়া আমরা দেখেছি যে চট্টগ্রামের খাতুনগঞ্জ, নারায়ণগঞ্জ, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, রাজশাহী সহ দর্শক রংপুর, দিনাজপুর, মানে বাংলাদেশের প্রায় 60টা জেলায় কিন্তু পাবনা থেকে পেঁয়াজ যায়। সেক্ষেত্রে পেঁয়াজের মাদার দর্শক বন্ধুরা কিন্তু অনেকে যারা পেঁয়াজ কেতা রয়েছেন তারা বলছেন যে 100 টাকার উপরে গেলে পেঁয়াজ কিন্তু নাগালের বাইরে চলে যাবে। তাছাড়া যারা বিক্রেতা রয়েছে তারা বলছে যে মোটামুটি সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যে বাড়াবাড়ি দাম বৃদ্ধির পাশাপাশি কিন্তু পেঁয়াজের দামটা স্বাভাবিক রয়েছে বলে তারা দাবি করছে। তবে দর্শক বন্ধুরা, আমরা হাটের যে চিত্রটা আপনাদেরকে দেখালাম, একেবারে হাটে কিন্তু মানে পেঁয়াজ শূন্যই বলা চলে, আর বৃষ্টির কারণে কিন্তু আমদানিটা অনেকটা কম হচ্ছে দর্শক বন্ধুরা। সর্বশেষ তথ্য কিন্তু আমরা সরাসরি পেঁয়াজ মার্কেট থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম যে কেমন দাম চলছে এখানে সর্বশেষ তথ্য। দর্শক বন্ধুরা, পেঁয়াজের বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সেই ধরনের বাজার পেতে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আজকের বাজার সর্বনিম্ন 3500 থেকে দর্শক বন্ধুরা 3600 টাকা রয়েছে বলে জানিয়েছেন ঢাকার যে সকল ব্যাপারী রয়েছে তারা।